বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মহিষপাথানে গ্রাম পঞ্চায়েতের নূরপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে। তবে এই ঘটনায় পলাতক প্রেমিক মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। সূত্রের খবর, মৃতের নাম হেমন্ত রজ, বয়স 40 বছর। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ বিছানায় শয্যাশায়ী। সেই সুযোগে নিকটে কাতীয় জগৎ সিং এর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী পিঙ্কি রজ। কিন্তু চোখের সামনে স্ত্রীর সেই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেননি অসুস্থ স্বামী। তার স্ত্রীর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বাড়ির অসুস্থ গৃহকর্তা। এরপরই পরিকল্পনা করে প্রেমিকের মদতে স্বামীকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত স্ত্রী পিঙ্কি রজ। গোপনে স্বামীর মৃতদেহ বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাবার পরিকল্পনা করে অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক। পুরো বিষয়টি স্থানীয়দের নজরে পড়তে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়ে যায়। এরপর গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় মৃতের স্ত্রী। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগৎ সিং এর বাড়ি উত্তরপ্রদেশের মুরাদাবাদে। সেখান থেকেই মালদা এসে নিয়মিত ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ রেখেছিল অভিযুক্ত। কিন্তু তাদের এই বিবাহ বহির্ভূত সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল অসুস্থ হেমন্ত রজ। তাই তাকে খুন করার পরিকল্পনা করে ওই দুইজন। এই ঘটনায় মৃতের ছেলে কি জানিয়েছেন শুনে নেব। আগে কে খুন করেছে, কে মেরেছে? কি করে বুঝলে তুমি? আর আমার তেরা ডেকেছিল মনে লাগছে বিহারিকে। বিহারিকে? বিহারির সঙ্গে কী সম্পর্ক ছিল তোমার মায়ের? আগে থেকে আমাদের বাড়ি এসেছিল। হ্যাঁ, তো একবার আমার পিসির দেওর ছিল। আচ্ছা, তো অর্থতে আসলো। এবার কী থেকে কী হলো, তো দুবার তিনবার বিচার হলো। তো বিচার হয়ে এবার হলো ওরকম, তো অসুখ পড়ে গেল বাবা। হ্যাঁ, 2 বছর থেকে। তারপরে 2 বছর থেকে ওষুধটা পড়লো। এরপরে কী করছি, পাশাটা দিয়ে ঠিকঠাক করছি আর কি। সেদিন আমরা নানি বাড়ি গেলাম। এরপরে রাত 11টার দিকে ফোন আসছে যে মারা গেছে। তো মারা গেছে, তো আমরা জানছি না, গলা টিপে মারা মেরে গেছে। ওরা বলছে যে এরকম এরকম করে মারা গেছে, অসুস্থগুলো গ্রেফতারের পর ধৃত পিঙ্কি রজক পুলিশকে জানান তার 4 ছেলে মেয়ে। তাদের দূর সম্পর্কের আত্মীয় জগৎ সিং, বেশিরভাগ দিনই তাদের বাড়িতে এসেই থাকতেন তিনি। তিনি বলেন, তার স্বামীকে খুন করার কথা জগৎ সিং ই আগে বলেছিল। তিনি আর কি জানিয়েছেন শুনুন। আপনার স্বামীকে কে মেরেছে? কে হয় আপনার? আপনার সঙ্গে কি সম্পর্ক ছিল? আমার স্বামীকে ছেড়ে যাবো না, আমার স্বামী অসুস্থ, আমার 4টা চ্যাংরা আছে, আমি ছেড়ে যাবো না। তো বলছে কি আমার সঙ্গে যাবি না, তো তোর স্বামীটাই মেরে ফেল দেবো। স্বামী আপনার সামনে মেরেছে? আমার সামনে গুলা টিপতে যাচ্ছিল, মুখ টিপতে। তো আমি হাতটাকে সরিয়ে দিলাম ওকে, আমি সরাচ্ছি, তোমাকে তুই আসবি তো ওকে মেরে ফেলবে। তখন আমি জানের ভয়ে মানুষকে ডাকতে গেছি। আপনারা দুজনে মিলে মেরেছেন? না, দুজনে মিলে মারেনি কাউকে, আমি ডাকতে গেছিলাম, তখন এই মেরে পালিয়ে গেছে। তার মানে আপনার সঙ্গে সম্পর্ক ছিল? হ্যাঁ। কতদিন থেকে? 2 বছর থেকে। 2 বছর থেকে। এলাকাবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মৃতের স্ত্রী পিঙ্কি রজককে গ্রেপ্তার করা হয়। ওই প্রেমিকের তল্লাশি শুরু করেছে পুলিশ। 14 টাইমলাইন, মালদা।